হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা এই ভার্টিক্যাল রুলারটাকে, লেফটে যে রুলারটা আছে সেটা দেখুন, এখানে বন্ধুরা কাজ ঠিকঠাক ভাবে করছে না। দেখুন বন্ধুরা, এখানে টপে যে রুলারটা আছে বন্ধুরা, দেখুন এখান থেকে আমরা, দেখুন বন্ধুরা এখান থেকে আমরা এই রুলারটা, টপে যে রুলারটা আছে এখান থেকে আমরা কম বেশি করতে পারছি। কিন্তু দেখুন বন্ধুরা, ভার্টিক্যালে এই রুলারটা কিন্তু দেখাচ্ছে না। আমরা এখান থেকে ভার্টিক্যালে দেখুন বন্ধুরা, মার্জিনটা আমরা টপে ঠিকঠাক দিতে পারছি না। দেখুন বন্ধুরা, এটা এই রকম দেখাচ্ছে। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করব কি করে? আপনাদের যদি এমএস ওয়ার্ডে দেখবেন টপে রুলারটা ঠিকঠাক আসছে, আর লেফটে বা ভার্টিক্যালে যে রুলারটা আছে সেখানে ছোট বড় করার অপশান পাচ্ছেন না, তাহলে এটা আপনারা পাবেন কি করে? তার জন্য আপনাদের ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে অপশানে যাবেন। অপশানে যাওয়ার পরে বন্ধুরা এখানে যাবেন ডিসপ্লেতে। ডিসপ্লেতে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে ক্লিক করবেন শো হোয়াইট পেজ বিটুইন পেজ ইন প্রিন্ট লেআউট ভিউ। এইখানে দেখুন বন্ধুরা, এখানেই ক্লিক করবেন শো হোয়াইট পেজ বিটুইন পেজ ইন প্রিন্ট লেআউট ভিউ। তো এখানে ক্লিক করবেন, তারপরে ওকে করবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু এখন ভার্টিক্যালের রুলারের অপশানটা দেখাচ্ছে বন্ধুরা। এখান থেকে আমরা কম বেশি ছোট বড় করতে পারি। দেখুন বন্ধুরা, আমরা টপে মার্জিনটা দিতে পারি। দেখুন বন্ধুরা, এখন আমরা টপে মার্জিন দিতে পারি, ভার্টিক্যাল রুলারটা ঠিকঠাক করে কাজ করছে। তাহলে কোথায় যেতে হবে? ফাইলে গিয়ে বন্ধুরা অপশানে যাবেন, তারপরে ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পরে এইখানে শো হোয়াইট পেজ বিটুইন পেজ ইন প্রিন্ট লেআউট ভিউ, এখানে ক্লিক করে ওকে করবেন। তাহলে বন্ধুরা আপনাদের রুলারটা শো হবে। আর আপনাদের যদি রুলার একদম শো না করে, তার জন্য কি করবেন বন্ধুরা, ভিউতে গিয়ে এখানে আপনারা রুলারটাকে হাইড বা ডিসপ্লে করাতে পারেন। দেখুন বন্ধুরা, ভিউতে এসে এখানে দেখুন, রুলারে যদি আনক্লিক করে দেন, আনচেক করে দেন, তাহলে দেখুন আমাদের রুলারটা হাইড হয়ে যায়। আবার যদি শো করানোর জন্য বা ডিসপ্লে করানোর জন্য রুলারে ক্লিক করবেন, তাহলে রুলারটা ডিসপ্লে হবে। বন্ধুরা, যারা এমএস ওয়ার্ডের এ টু জেড শিখতে চান, কমপ্লিট এমএস ওয়ার্ড শিখতে চান, তাদের জন্য আমার এমএস ওয়ার্ড ক্লাসের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা এমএস ওয়ার্ড, কমপ্লিট এমএস ওয়ার্ড শিখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।